দেশের উপকূলীয় জেলা খুলনা বাগেরহাট সাতক্ষীরা সুন্দরবন আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতকরণে অভিযান চালিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন সকাল থেকে অভিযান শুরু করে চলে দুপুর পর্যন্ত কোস্টগার্ডের পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তার লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ জানান সুন্দরবনের অভয়ারণ্যে কেউ যাতে অবাধে মাছ না ধরতে পারে সেজন্য নিয়মিতভাবে রুটিন টহল ও বিভিন্ন অপারেশন পরিচালনা করে আসছে কোস্টগার্ড সুন্দরবন সংরক্ষণ এবং সুন্দরবনের অভ্যন্তরীণ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে কোস্টগার্ডের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানান তিনি